হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে বাদীপক্ষের রিমান্ডের আবেদনে রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন ঠাকুরগাঁও আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এর আগে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। 29 সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করে পুলিশ। বাদীপক্ষের আইনজীবীরা জানান, আওয়ামী লীগের দোসররা এখনও ক্ষমতা দেখিয়ে বেড়াচ্ছে। আজ আমরা এই ভোট চোর, চাঁদাবাজ ও ভূমিদস্যুর রিমান্ডের আবেদন করেও রিমান্ড পেলাম না। রিমান্ড না দিয়ে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। এদিকে মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় 70 একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্ধশতাধিক একর জমি দখল করে নেন। শুধু তাই নয়, পরবর্তীতে 10 কোটি টাকা চাঁদা দাবি করেন। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময় ন্যায় বিচার পাওয়া যাবে, সেই লক্ষ্যে নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় 2 এমপি সহ 28 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, এর সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমি দখল সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত 4টি মামলা হয়েছে তার নামে। নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত সুজনের 2 দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ হয়েছে এবং এই জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ হবে, তারপরে জামিন শুনানি হবে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ, এই কারণেই বিজ্ঞ আদালত এই যারা এই বালিয়াডাঙ্গি থানায় 35 বছর থেকে একক রাজীবত্ব বিস্তার করে এই মানুষের সয় সম্পত্তি জোরপূর্বক দখল করে, চাঁদাবাজি করে যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আজকে আমরা রিমান্ড চাইও আমরা পাইলাম না। এটার অর্থ হচ্ছে এটাই যে এই সাবেক যে এই পত্রিত যে সরকার, এই স্বৈরশাসিনী সরকারের যে সেটিং আছে এখন পর্যন্ত, আমাদের বিচারকরা এখনও তাদের প্রতি তাদের মোহ এখনও কাটেনি।